সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 6 জুলাই 2020 সোমবার। আপনারা যে হাটটা দেখছেন, এটা দিনাজপুরের আমবাড়ি হাট। প্রতি সোমবারে এবং শুক্রবারে এখানে বড় গরু ছাগলের হাট বসে, তবে শুক্রবারে হাটটি বড় হয় আর সোমবারে হাটটি একটু ছোট হয়। তবে সোমবারের হাটে যেহেতু পাইকার একটু কম আসে, এই জন্য সোমবারের হাটে কিন্তু দামটাও একটু কম হয়। যেমন আমদানি একটু কম হয়, তবে দামটাও কিন্তু একটু কম থাকে। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে বলদ গরুর আমরা দাম জানানোর চেষ্টা করবো। আমরা এখানে দেখছি দুটো একদম দেশি বলদ। ভাই, এই জোড়া কত যাচ্ছেন? 1,60,000 চাচ্ছেন? আচ্ছা, চাইতে তো পারেনি অনেক টাকা, কিন্তু দরদাম কত করতেছে মানুষ? দরদাম কত করতেছে? 30-35 পর্যন্ত দাম উঠেছে। আচ্ছা, শুনছি। তারপরে যে এখানে দেখি, এই যে দেখুন দেশি বলদ, এটা সাদা এবং লাল। ভাই, জোড়া কত যাচ্ছেন? 2,00,000। তারপরে দরদাম হয়েছে? দরদাম হয়নি। কত হইলে আপনি মনস্থ করছেন, ছাড়বেন? 10 কম বলছে, 10 কম হলে এই যে ছাড়বে। তারপরে এখানে দেখি আমরা, এটা কি দেশি? দেশি ছাড়া দেখা পাচ্ছেন না? আচ্ছা, সবগুলো তো দেখা যায়। দাম কত যাচ্ছেন? দাম মেলায় কত? 2,50,000 দাম চাচ্ছেন? দরদাম কি করছে কেউ? করেছে। কত কি যারা করেছে? 140। 140 আমাকে দেখাও, আমাকে দেখাও। 140 পর্যন্ত করছে? হ্যাঁ, এগুলোর 140 পর্যন্ত দাম, এটাই মোটামুটি ঠিক রয়েছে। এবার আমরা একটু বড় বড় বলদ দেখি। এই যে দেখি, এই যে দেখছেন, অনেক সুন্দর সুন্দর চেহারা, সাদা সাদা বলদ। ভাইয়া, দাম কত যাচ্ছেন? 3,20,000। অনেক টাকা দরদাম কেউ করছে? কত? 2,50,000 পর্যন্ত দাম করছে। সুপ্রিয় দর্শক, এই যে তারা যে বলে 2,50,000 পর্যন্ত দাম করেছে, এগুলো আসলে খুব যে একটা বিশ্বাসযোগ্য কথা তা নয়। এই যে এখানে দেখছি, এই আমবাড়ি হাটের আজকের যতগুলো গরু উঠেছে সবচেয়ে বড় দুটো বলো, এই যে দেখুন সবচেয়ে বড় দুটো বলো। আপনারা জানেন যে এগুলো চিটাগাং কুমিল্লা অঞ্চলে এই সমস্ত বলদের প্রচুর চাহিদা রয়েছে। এই যে দেখছেন, এই যে দুটো অনেক বড় বড় বলদ, আমবাড়ি হাটের আজকের সবচেয়ে বড় দুটো বলদ। ভাই, একটু কথা বলি, এটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি মাসটা আগে পড়েন, আপনার বাড়ি কোথায়? আচ্ছা, দিনাজপুর জেলার মধ্যে। আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো, যে এই ধরনের বড় বড় বলদ। আচ্ছা ভাই, আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে সেটা হলো যে এই বলদ দুটার দাম কত রাখছেন, ওজন কিরকম হবে আগে বলেন। ওজন হবে, ধরেন যে 22-23 মন দুইটার মাংস হবে। মাংস, আমরা মাংসের মাংসের দামই আমরা। আচ্ছা, 22 মন যদি মাংস হয়, 11 মন করে মাংস। আচ্ছা, 10 মন করে আমরা ধরি, 20 মন মাংস বেশি হবে। আচ্ছা, দাম কত যাচ্ছে? দাম আমি চাইছি 5,00,000 টাকা। 5,00,000 টাকা। আচ্ছা, আপনি কি জানেন যে মাংসের কেজি যদি আমরা 50,000 মন যদি আমরা 20,000 টাকা করে ধরি, 20,000 টাকা করে মন ধরি, তাহলে কত বললো? 20,000 টাকা হইলে 4,00,000 টাকা। আচ্ছা, 4,00,000 আপনি এই দুটো দিতে পারবেন? 4,00,000 টাকা তো দিতে চাই না আর কি, বাড়াই যাচ্ছে। আমরা চাই যে আপনারাও লাভ করেন, যে কিনুক। না না, আমরা ওটা বলিনি আপনাদেরকে লস করতে। আমরা চাই যে আপনারাও লাভ করেন, যারা কিনবে তারাও যেন লাভ করেন। যদি মাংস যদি মন যদি 20,000 টাকা করে দেওয়া হয়, তাহলে আপনারও লাভ থাকবে, যে কিনবে তারও লাভ থাকবে। আচ্ছা, এই ধরনের বলদ, বড় বড় বলদ, দূর দূরান্তের মানুষ যদি আপনার কাছে চায়, আপনি কতগুলি বলদ সাপ্লাই দিতে পারবেন? আমি আমার তো বলবেন যে ব্যবসা করি, আমরা তো 2-4টা করে গরু পুষি। আর গরুগুলি আপনারা কালেক্ট করেন কোথা থেকে? গৃহস্থের বাড়িতে পালা গরু আমার, বিভিন্ন গৃহস্থের বাড়ি থেকে আপনারা সংগ্রহ করেন। তা আপনার কাছে যদি এই ধরনের কেউ গরু চায়, 1 ট্রাক গরু আপনি দিতে পারবেন? 1 ট্রাক? হ্যাঁ, দেওয়া যাবে, মানে হ্যাঁ, আপনি 2-2টা করে কিনে আনতে হবে। হ্যাঁ, 2-2টা করে যদি আপনি কিনে আনেন, আপনার 2-4 দিন যদি সময় দেওয়া হয় আপনাকে, তাহলে আপনি পারবেন। আচ্ছা, আপনার একটু মোবাইল নাম্বারটা বলবেন, বলেন। 01737 01737 621 621 310 310। তাহলে আমরা যদি 20,000 টাকা মন ধরে কেউ যদি এই জন্য বলদ গরু নিতে চায়,
20,000 টাকা যদি মন মাংস নিতে চায় গরু নিতে চায় আমরা 10 জন দরকার দিয়ে দেব গৃহস্থের বাড়ি আছে একদম গরু আছে আপনি দিতে পারবেন হ্যাঁ গরু আছে হ্যাঁ আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা এই যে আম্বারি হাট থেকে আপনাদেরকে পাইকারদের কিছু অ্যাড্রেসও দেওয়ার চেষ্টা করলাম এবং আমরা চাই যে উইন উইন সিচুয়েশন যেন আপনাদের মধ্যেও থাকে এবং যারা বিক্রেতা তাদের মধ্যেও থাকে কারণ দুই পক্ষকে আমরা চাই যে সবাই খুশি থাকুক কারণ সবাই এটা দিয়েই পেট চালায় বিশেষ করে যারা বিক্রেতা তারা সুতরাং আমরা কখনোই চাই না যে বিক্রেতারা লস করুক আর আমরা এটাও চাই না যে ক্রেতারা লস করুক তারপরে আসুন আমরা একটু কথা বলি এটা কি একটাই হ্যাঁ এক পিসি আচ্ছা এটা দাম কত যাচ্ছে 150,000 অনেক দাম দরদাম করছে কেউ এখনো করে নাই ক্রেতা নাই আচ্ছা কত হইলে আপনি ছাড়বেন মনস্থ করছেন 120,000 হলে ছাড়বেন এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন যে ক্রেতার এখন খুব অভাব কারণ সোমবারে আপনারা জানেন যে আম্বারি হাটটা যেহেতু শুক্রবারে বড় হয় সোমবারে একটু ছোট হয় এই যে এখানে আমরা এক জোড়া বলদ দেখি এটা লাল সাদা এই যে দেখুন দেশি দেশি এটা কি আপনার বাড়ির এগুলোকে তো খুব যত্ন নিয়ে পালন করতে হবে এগুলো খাওয়ার পিছনে কি পরিমাণ খরচ লাগে খাওয়ার পরিমাণ ডেইলি 500 টাকা লাগে মানে জোড়াকে জোড়াকে আচ্ছা আচ্ছা এটা দাম কত যাচ্ছেন আপনি ৩২০ ৩২০ কি আপনি মনে করেন যে এটা বিক্রি হবে না হবে না কততে হইতে পারে ৪০-৩৫ মানে ভাঙ্গি ২৫০ ভাঙ্গি কত ২৫০ নিচে বল নিচে বলবে আচ্ছা আপনার কত হইলে পুষাবে আমি চিন্তা করি ৭০ হইলে বেচে দিব হ্যাঁ ৭০ মোটামুটি তহবিল আপনার শেষ হয়ে গেছে আচ্ছা শুনছি সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন পাইকারদের কথা তারা বাড়িতে এই এক ধরনের এই একটা দুটো করে বলদ গরু পালে এবং এখানে সে বিক্রি করে কিন্তু এখন কাস্টমারের খুব অভাব ভাই জোড়া কত যাচ্ছেন ২৭০ দরদাম কত পর্যন্ত উঠছে ১৫-২০-২৫ এই পর্যন্ত উঠছে এই যে শুনছি আমরা তারপরে এপাশে একটু দেখি আমরা ভাই এই জোড়া কত যাচ্ছেন দাম চলছে ৩ লাখ ৩ লক্ষ আর মানুষ দরদাম কত করে ২২০-৩০ পর্যন্ত করছে এই যে দেখছেন বড় বড় বলদ এরপরে আমরা একটু একটু ছোট দেখি দেশি চাচা আসসালামু আলাইকুম এটা কি আপনার বাড়িতে পালা না কেনা কেনা আচ্ছা এই জোড়ার দাম কত যাচ্ছে হ্যাঁ ১.৫ লাখ টাকা দাম চাইছেন ও মানুষ বলতেছে আপনি কত চাইছেন আপনি ৫৫ চাইছেন মানে ৫,০০০ টাকার জন্য ঠিক আছে এই যে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমবাড়ি হাটে আমরা বিভিন্ন সাইজের বলদ গরুর আমরা দাম জানানোর চেষ্টা করছি এই যে দেখছি তারপর একটু দেখি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছে আপনি ভালো আছেন ভাই আপনার মাস্ক কই ভাই বিভিন্ন গৃহস্থের বাড়ি আচ্ছা এই যে এই ধরনের মিডিয়াম জাতের যে বলদ গুলি রয়েছে এই বলদ গরু যদি কেউ নিতে চায় দূর দূরান্ত থেকে তাহলে আপনি কতগুলি বলদ গরু সাপ্লাই দিতে পারবেন ভাই যদি ৪০টা আমি দিতে পারবো ২৫ লক্ষ টাকা দিয়ে ১৯,০০০ টাকার মধ্যে পড়বে মানে বড় নিলে ২০,০০০ নিচে নিচে আর ছোট নিলে ২০,৫০০ থেকে শুরু হয় আচ্ছা এগুলো ২০,০০০ এর মধ্যে করা যায় না
মন মন না এটা একটু রেট বেশি আছে এগুলোর রেট একটু বেশি আচ্ছা আচ্ছা কথা ওর বাড়িতে বিক্রি হলো ভাই 1,00,000 1,60,000 বিক্রি হলো এবার কয় আচ্ছা আপনার কাছে যদি কেউ নিতে চায় তাহলে একটু আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন হ্যাঁ বলেন 0172 0172 5344 5444 9199 9199 আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে পাইকারদের কিছু অ্যাড্রেসও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং সেই সাথে আপনারা কত টাকা মন দরে আপনারা এই আম্বারিহাটে এই বলদ গরু পাবেন সেই দামগুলি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা